আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীলার ছবি। আজ আপনাদের সামনে জালি কুমড়া বা চাল কুমড়া ভাজা দেখাবো বা ভুনা। চাল কুমড়া আমি আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কাঁচামরিচ কয়েকটা, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন আমি প্রথমে এই চাল কুমড়াটা ভেজে নিব। এর মাঝে আমি উল্টিয়ে দিয়েছি, এখন আমার চাল কুমড়াটা হয়ে গিয়েছে ভাজা, নামিয়ে নিচ্ছি। যে তেলটা দিয়ে ভেজেছিলাম সেই তেল দিতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হলেই আমি অন্য অন্য মশলাগুলি দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি আগে ওইটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জালি কুমড়াটা, এখন একটু পরিমাণে কম দিতে হবে লবণ। অন্য অন্য মশলাগুলি দিয়ে দিচ্ছি, যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তিনটা একসাথে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি। কষিয়ে নিচ্ছি 5-6 মিনিটের মতো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চাল কুমড়া বা জালি কুমড়া যে যেভাবেই বলে, মাংসকেও হার মানাবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন কতটা মজা। যাদের খেতে ইচ্ছে করে না, এভাবে রান্না করে খাবেন। এই যে আমার কষানো শেষ, এখন চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভাজা চাল কুমড়া, যা জালি কুমড়া যে যেটাই বলে, আমার রান্নাটা শেষ। দেখেন তেল উপরে ভেসে এসেছে। আমি এই যে জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, এটা কালারটা চেঞ্জ করে ফেলবে। আর ঘ্রাণটা অনেক ভালো লাগে, জিরার ঘ্রাণটা আমার, জানি না আপনাদের কেমন লাগে। তারপরও আমি দিই। এই যে শেষ আমার রান্নাটা, আমি পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো, আমাকে জানাবেন কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।